বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। শাহরুখ খান বিবাহিত জীবনের 29 বছর পার করেছেন চলতি বছর। এত বছর পর এসে জানা গেল এক নতুন তথ্য। 17 বছর আগে স্ত্রী গৌরী খানের কাছে শাহরুখ একটি তথ্য লুকাতে অনুরোধ করেছিলেন একজন অভিনেতাকে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের ভারতীয় সংস্করণের খবর, সেই অভিনেতার নাম সতীশ শাহ। সম্প্রতি এক টুইট বার্তায় এই অভিনেতা লিখেছেন যে, রেড চিলির ব্যানারে নির্মিত চলতে চলতে সিনেমার জন্য আমি কিছু অতিরিক্ত অর্থ পেয়েছিলাম। সেটি শাহরুখ খানকে জানালে তিনি আমাকে বলেছিলেন, সতীশ ভাই কিছু মনে করবেন না, আপনি এটা গৌরীকে জানাবেন না। চলতে চলতে সিনেমা পরিচালনা করেছিলেন আজিজ মির্জা, আর প্রযোজনা করেছিল শাহরুখ ও জুহি চাওলার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ঠিক কী কারণে এ কথা গৌরীর কাছ থেকে লুকাতে বলেছিলেন সেই তথ্য প্রতিবেদনে জানা যায়নি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।